চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে একটি বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। এই বেসরকারি ব্যাংকটিতে বিভিন্ন ব্রাঞ্চে লোক নিয়োগ করা হবে। আশা করছি পুরো ভিডিওটিতে আপনাদের পাশে পাব। তো চলুন শুরু করা যাক। আজকে যে ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এ লিডিং ইসলামিক শেয়ারিং কমপ্লিটেড ব্যাংক অফ দ্য কোম্পানি। ইট সার্চিং ফর কমপ্লিটেড ব্রাঞ্চ ম্যানেজার। কিছু ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। এখানে কিছু র্যাঙ্কের কথা বলা আছে। এ বিপি, এস এ বিপি, ভিপি, এস ভিপি ফর ইটস ডিফারেন্ট ব্রাঞ্চ। বিভিন্ন ব্রাঞ্চের জন্য নিয়োগ দেওয়া হবে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন, মাস্টার্স থাকলে চলবে ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংক ম্যানেজমেন্ট, ইকোনমিক, অ্যাকাউন্টিং, ফিনান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, ইন্টারন্যাশনাল বিজনেস উইল প্রিফারেন্স ইন কেস অফ আইডেন্টিক্যাল রেজাল্ট পয়েন্টস। তো এইগুলির মধ্যে যে কোনো একটি থাকলে চলবে। এরপর এখানে যে ক্যাটাগরিগুলি দেওয়া আছে ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু বয়স দেওয়া আছে, কত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগুলি আপনারা দেখে নেবেন। এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এই যে আপনারা আবেদনটা করবেন, এই আবেদনটা কত দিনের মধ্যে করতে হবে? বিফোর 21/7/2022, 2022 সালের 21 জুলাইয়ের মধ্যে অবশ্যই এই আবেদনটি করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে কিন্তু বলে দেওয়া আছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড হেড অফিস 63 পুরানা পল্টন ঢাকা 1000 এই বরাবর কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, হেল্পফুল হবে। সো প্লিজ থাকবেন আমার সাথে, আমার চ্যানেলের সাথে। এখানেই রাখছি, আপনাদেরকে ধন্যবাদ।